ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশ্রী যানজট, আসলে এগুলো খুবই লজ্জাজনক ব্যাপার। এটা কি একটা অবস্থা দেখেন তো, কিভাবে যাবো এখন? ট্রেন যাচ্ছে কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এখন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়া শহরে। তো আমি এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরের শেখ হাসিনা রোডটি দেখার জন্য। তাহলে চলুন আমরা দেখি ব্রাহ্মণবাড়িয়া শহরের শেখ হাসিনা সড়কটি কেমন। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলায় ছিলাম, বাণিজ্য মেলা থেকে এখন যাচ্ছি সেই আকর্ষণীয় রাস্তাটি দেখার জন্য। আসলে আমি দেখি নাই, এই যে আমার সামনে আছে আমার মামা জোয়েল মামা, উনি বলতেছে তো রাস্তাটি কিন্তু অনেক সুন্দর। তো যাচ্ছি সেই সুন্দর রাস্তাটি দেখার জন্য। তাহলে চলুন আপনারাও আমার সাথে ব্রাহ্মণবাড়িয়ার সেই শেখ হাসিনা সড়ক দেখার জন্য। এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এখন। ফ্লাইওভারের নিচে আছি এখন, টিএ রোডে। শহরটি আসলে অনেক ব্যস্ত শহর। এগুলো কি হচ্ছে, দেখা যাচ্ছে ট্রেন আসতেছে কিন্তু রেল লাইনের যে বাস আছে সেই বাস ফালানো হয় নাই। ট্রেন যাচ্ছে কিন্তু সতর্কতামূলক বাসটি ফালানো হয় নাই, এই যে দেখাই যাচ্ছে। সো ভিউয়ার্স, ক্রসিং শেষ হয়েছে এখন। এটা কি একটা অবস্থা দেখেন তো, কিভাবে যাবো এখন? কি একটা বিশ্রী অবস্থা। দেশের আর কোনো জায়গায় এই অবস্থা আপনারা দেখছেন বলেন? দেখছেন কি একটা অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশ্রী যানজট, আসলে এগুলো খুবই লজ্জাজনক ব্যাপার। মানুষজন তো খুব উচ্ছৃঙ্খল দেখা যায় এই শহরের। কার আগে কে যাবে, রাস্তা আসলে রাস্তা আছে কি না সেটাও দেখতে পারে না।
সো ভিউয়ার্স, এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শেখ হাসিনা সড়ক। সড়কটি এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, যা আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার। সো ভিউয়ার্স, এই ছিল শেখ হাসিনা সড়ক, যা আমি দেখলাম, আমার সাথে আপনারাও দেখলেন এতক্ষণ। তো ভিডিওটি এখানেই শেষ করে দেব, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।